নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকের এই শুভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। 25শে বৈশাখ দিনটি সমগ্র বাঙালি জাতির কাছে একটি অতি স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ দিন। সমগ্র বাঙালি জাতি অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। প্রতিটা শিল্পী অনেক দিন ধরে এই দিনটির জন্য তাদের পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং অবশেষে রবীন্দ্র জয়ন্তীর দিনে এসে তাদের শিল্প সাধনা উপস্থাপন করে। তো আজ সৌমী ডান্স একাডেমি তাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে একদমই ঘরোয়াভাবে। তো আমরা শুরু করছি আমাদের আজকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই আনন্দমুখর সন্ধ্যায় সৌমী ডান্স একাডেমির উপস্থাপনা আনন্দ ধারা বহিছে ভুবনে। নৃত্য পরিবেশনায় সৌমী ডান্স একাডেমির শিক্ষিকা সৌমী রায়। প্রথম যুগের উদয় দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে? এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি। পরবর্তী নৃত্য নিবেদন আমরা সবাই রাজা, সবাই চলে এসো যারা যারা এই নাচে আছো। আমরা
নৃত্য উপস্থাপনায় আমি ডেকে নেব আমাদের সৌমি ডান্স একাডেমির সব থেকে ছোট দুজন সদস্য সৃজনী আর সম্প্রীতিকে তাদের নৃত্য নিবেদন করার জন্য। চলে এসো তোমরা দুজন। আমি ডেকে নিচ্ছি জেঠিমাকে তার পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য। জেঠিমা এগিয়ে আসেন। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনায়। নৃত্য উপস্থাপন করতে আসছে নিকিতা এবং রাশি। ওদের নৃত্য পরিবেশনের গান ওরে গৃহবাসী। বসন্ত উৎসব বাঙালির কাছে একটা অতি জনপ্রিয় উৎসব, তো সেই বসন্ত উৎসবকে এখানে তুলে ধরার জন্য ওরা দুজন এবারে মঞ্চে আসছে। চলে এসে ফুলদার ফুল জগে
মাঝে কখনো
স্বপ্ন দিয়ে যায় শান্ত বলে যদিও বলে পরশে দুবারে ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে জাগিলো মরিচিকা জাগিলো মরিচিকা কাপোতটাকে মধুকোশাকে বিজন বেদনায় শান্ত ভালে জুটির মালে পরশে মৃদুবাধে কো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে পরশে মৃদুবাধে ঘুমে রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আমরা সমাপ্তি পর্যায়ে। এবার আমি ডেকে নেব আমার সমস্ত স্টুডেন্টদের এবং তাদের মায়েদের, সবাই উঠে এসো। আমাদের সাথে সহযোগিতা করার জন্য, পুরো অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে সবাই মিলে সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছো, তার জন্য সকলকে ধন্যবাদ। আশা রাখছি পরের বছরে আরো সুন্দরভাবে করতে পারবো। সবাইকে শুভরাত্রি।